एशिया कप निये पाकिस्तान प्रस्तावित हाइब्रिड मडेले बागड़ा दिल भारत। बार्ता संस्था पीटीआई जानिएछे ए मडेले राजी नय बीसीसीआई। तारा चाय कोनो निरपेक्ष भेनुतेई होक एबारे एशिया कप। आईपीएल फाइनलের দিন রোববার এসিসি সভাপতি ও বিসিসিআই এর সচিব জয়সার অনানুষ্ঠানিক বৈঠক ছিল বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার বোর্ড প্রধানের সঙ্গে। ধারণা করা হচ্ছিল তিন বোর্ড প্রধানের সঙ্গে এসিসি প্রধানের বৈঠক এশিয়া কাপের ব্যাপারে একটি ভালো খবর দেবে। তবে এ বৈঠকের পরের খবর এশিয়া কাপ নিয়ে জটিলতা আরো বাড়িয়েছে। হাইব্রিড মডেলে নিজেদের অসম্মতির কথা জানিয়ে দিয়েছে ভারত। দেশটির চাওয়া নিরপেক্ষ একটি ভেন্যুতে হোক এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী 2023 এশিয়া কাপ আয়োজনের কথা পাকিস্তানের। তবে শুরু থেকেই পাকিস্তানে গিয়ে খেলতে অসম্মতি জানিয়ে আসছে ভারত। তাই হাইব্রিড মডেলের প্রস্তাব আনে পিসিবি, যেখানে ভারতের সব ম্যাচ ও ফাইনাল হবে দ্বিতীয় কোনো ভেন্যুতে, অন্য সব ম্যাচ হবে পাকিস্তানেই। তবে এই মডেলে ভারতের অসম্মতিতে ধোঁয়াশা আরও বাড়লো। এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী সভায়, যেটি ডাকবেন এসিসির সভাপতি জয়শা। তবে হাইব্রিড মডেলে বিসিসিআইয়ের অবস্থানে পিসিবির প্রতিক্রিয়া দেখতে আগ্রহী বিশ্লেষকরা। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য 1-17 সেপ্টেম্বর পর্যন্ত সময় বরাদ্দ আছে। মেহেদী হাসান মুন্না, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।